আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং ফার্ম টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন যে আমি গরু মোটা তাজাকরণ যে খামারটা করি এবং এখানে যে আমি দানাদারটা তৈরি করি সেটা কিন্তু আমি নিজেই তৈরি করি। এই বিষয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে কী কী মিক্সড করি বা কোন কোন উপাদানগুলো দেই সেগুলো নিয়েও কিন্তু আমি আপনাদেরকে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো দর্শক, আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে সব সময় ভালো কিছু বলার, যাতে যেন আপনারা আমার এখানে ভিডিওটা দেখে যারা আপনারা বাস্তবিক কোথাও প্রয়োগ করলে সেখান থেকে আপনারা লাভবান হতে পারেন। তো দর্শক, এই বিষয়টা কিন্তু আমি সবসময় মাথায় রেখে ভিডিওগুলো তৈরি করি। তো দর্শক, আমি কিন্তু ইতিমধ্যে এই বিষয়ে দুইটা ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাট, একটা হচ্ছে ফ্যাটেনিং জি। তো দুইটা বিষয় দিয়ে ফেলছি। এর কারণ হচ্ছে যে দুইটা যদি আপনারা ব্যবহার করে যদি মনে করেন যে না এই দুইটা আপনাদেরকে ভালো লাগেনি বা আপনারা পাচ্ছেন না বাজারে, তাহলে আপনারা কিন্তু আমি আপনাদেরকে আরেকটা সাজেস্ট করব, সেটা হচ্ছে প্রিমা ফ্যাট। আমি কিন্তু সচরাচর এই তিনটাই দিয়ে থাকি। তো এখানে প্রিমা ফ্যাটে কী কী আছে বা প্রিমা ফ্যাটের যে ব্যবহারটা আপনারা কেন দিব? দর্শক, আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করে যে ভাই, ডিবি পাউডার যদি আমরা ইউজ করি তাহলে কি আমরা ফ্যাটেনিং যে পাউডারটা আছে সেটা কি আমরা ইউজ করব? তো দর্শক, অবশ্যই আপনারা ইউজ করবেন, কারণ এই দুইটাই কিন্তু আলাদা কাজ। এবং ডিবির যে কাজ সেটা হচ্ছে কিন্তু ডিবি কিন্তু হচ্ছে যে ফসক্যাল ডিবি, যেমন আমি আপনাদেরকে একটা ওষুধের কথা বলছিলাম সেটা কিন্তু হচ্ছে ক্যালসিয়াম। সুতরাং ডিবির যে উপাদানগুলো সেগুলো কিন্তু সবগুলো ক্যালসিয়ামের কাজ করবে। তো দর্শক, ক্যালসিয়ামের যেটা কাজ সেটা হচ্ছে হাড় মজবুত করা এবং ফসফরাস টোটালি গরুর কাঠামো ঠিক রাখা এবং দুগ্ধ উৎপাদনের জন্য। তো দর্শক, সেটার যে কাজ সেটা কিন্তু আমাদের গরু মোটা তাজাকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমিও সেটা ব্যবহার করে থাকি। তো আমরা ফ্যাটেনিংটা কেন ইউজ করি, ফ্যাটেনিং পাউডারটা কেন ইউজ করি সেটা বলি। তো দর্শক, ফ্যাটেনিং পাউডারটা হচ্ছে কিন্তু ভেজিটেবল যে ভেজস যে ইয়া থাকে, ফ্যাটিং থাকে, তো এটা কিন্তু ভেজিটেবল ফ্যাটিংস এবং এটার যে ফ্যাটের যে কমপক্ষে যে এটার পার্সেন্টেজ দেওয়া আছে সেটা হচ্ছে 99.5%। তো দর্শক, আমরা জেনে নিই যে আসলে এর উপকারিতা কী কী। এর উপকারিতা হচ্ছে দুধ উৎপাদন বৃদ্ধি। তো আপনারা যদি খামারে গরু নিয়ে আসেন, তো আপনারা অনেকেই বকনা গাভীও লালন পালন করেন, তো তারা যদি আপনারা দানাদারের সাথে এটা মিক্সড করে যদি খাওয়ান তাহলে কিন্তু আপনাদের একটা দিক দিয়ে অ্যাডভান্স হয়ে গেল। দুই নম্বর হচ্ছে দুধের ফ্যাট, দুধের গুণগত মান বৃদ্ধি, দৈহিক ওজন বৃদ্ধি ও মোটা তাজাকরণ। তার মানে দর্শক, আপনারা বুঝতে পারছেন তো যে আমরা যদি ফ্যাটেনিং পাউডারটা বা প্রিমা ফ্যাটটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা দুইটা হেল্প পাচ্ছি এই ওষুধ থেকে। সেটা হচ্ছে যে আমরা দুগ্ধ উৎপাদনের সহায়তা পাচ্ছি, এর পাশাপাশি আমরা পাচ্ছি যে গরুর যে দৈহিক বৃদ্ধি এবং মোটা তাজাকরণটাও ভালো আমরা আউটপুট পাবো এখান থেকে। তো দর্শক, এখানে যে আরও উপাদানগুলো দেওয়া আছে হচ্ছে কিটোসিস, ফ্যাটি লিভারের প্রবণতা হ্রাস। তো দর্শক, আমরা বলতেই পারি যে প্রিমা ফ্যাটে যে উপাদানগুলো আছে এগুলো যদি আমরা দানাদার যে খাদ্যটা তৈরি করি সেখানে যদি আমরা এই পাউডারটা অ্যাড করি তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে আমরা একটা ভালো রেজাল্ট অবশ্যই পাবো। এবং এটা আমরা কী পরিমাণে দিব সেটা আমি আপনাদেরকে বলি। তো দর্শক, এটা কিন্তু 1 কেজি পরিমাণের পাওয়া যায় এবং এটার MRP দেওয়া আছে কিন্তু 435 টাকা। তো দর্শক, যদি আপনারা 200 কেজি পরিমাণ দানাদার খাদ্য তৈরি করতে চান তাহলে কিন্তু এই প্রিমা ফ্যাট কিন্তু আপনারা 1 কেজি পরিমাণ দিবেন। তো 1 কেজি পরিমাণ দেওয়ার পরে আপনাদেরকে যা করতে হবে, ভালোভাবে যে আপনারা দানাদারটা তৈরি করবেন সেখানে কিন্তু মিক্সার করতে হবে। তো দর্শক, এটা যে শুধু দানাদার তৈরি করার জন্যই বা দানাদার প্রস্তুত করার জন্যই যে আপনারা এই পাউডারটা ব্যবহার করবেন এরকমটা না। আপনারা যারা আছেন যে শখের বয়সে যে আপনারা 2-4টা গরু লালন পালন করে থাকেন, আপনারা চাইলে কিন্তু এই পাউডারটা ইউজ করতে পারেন। প্রতিদিন যদি আপনারা 30-40 গ্রাম করে গরুকে খাওয়ান খাবারের সাথে, তাহলে দেখবেন যে আপনারা এই আলাদাভাবে খাওয়ানোর পরে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।